চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্ত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে স্ত্রী হত্যার সাজানো মামলায় পিবিআই হেফাজতে নির্যাতনের প্রতিবাদ এবং তার মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে এলাকাবাসী ছাড়াও ব্যানার ফেস্টুন প্লাকার্ড নিয়ে বাবুল আক্তারের পরিবারের সদস্য প্রতিবেশী ও স্বজনরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, সাবেক চৌকশ পুলিশ অফিসার বাবুল আক্তার ষড়যন্ত্রের শিকার, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এ সময় তারা দ্রুত বাবুল আক্তারের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানান। সেই সাথে মাহমুদা খানম মিতু হত্যার সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনেরও দাবি করেন। শুধু আমাদের জনসাধারণ আছি, আমাদের একটাই দাবি, ষড়যন্ত্র বাবুল আক্তারের আমরা নিঃশর্ত মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সাংবাদিক ভাইরা এবং উপস্থিত আমাদের সকলের প্রিয় মানুষ, আর আজ সেইগুলো বাবুল আক্তার ঘুরেছিল, আবার আট দিন অপারেশন করে চিটাগাং চিটাগাং সোনা উদ্ধার করেছিল। মানুষের জীবনই বড়, তাই সেই সময় সে চাকরি ছেড়ে দিয়েছে। আমি চাই যারা সত্যিকারের যারা আমাদের সকলের একটাই দাবি, এই মামলা যেন বিচার বিভাগে যায়। নির্যাতনের প্রতিবাদ ও মুক্তির দাবিতে এখানে মানব